আসছি পরবর্তী খবরে। বাগুইহাটি চোরা মন্দির এলাকায় কাপড়ের শোরুমে ভয়াবহ আগুন। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয়। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আবাসনের নিচতলায় আগুন লাগায় আতঙ্কে আবাসন থেকে প্রত্যেকে নেমে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগতে পারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।